তোমার যে গলার কেস, এই মোট কতদিন ধরে ভুগছিলে টনসিলের? আমি 6-7 বছর ভুগছিলাম। তার জ্ঞানী এলাপাথি দেখিয়েছি, ENT ডাক্তার দেখিয়েছিলেন, নাক কান গলার। হ্যাঁ হ্যাঁ, তা উনি বলেছেন যে অপারেশন করতে হবে, নাহলে গলা খারাপ হয়ে যেতে পারে ভবিষ্যতে। তা আমি ওই ভয়েতে আমি মানে অপারেশন হইনি। আর এই সিমটম গুলো বলো কি কি অসুবিধা হচ্ছে? গলায় প্রচন্ড ব্যথা হতো, খাবার গিলতে ডাক্তারদের শেখাবো তো, তোমার সিমটম গুলো সব বলে দাও। তোমার কে হয়? আমার বৌদি হয়, উনি এইখানে ডাক্তার খবর পেয়ে এখানে এসছেন। এখানে ডাক্তার দেখার পরে এখন ভালো। তোমরা খুশি মোটামুটি? তুমি স্যাটিসফাইড? হোমিওপ্যাথি বলছি তোমার একটা আস্থা এসছে তোমাকে। তুমি বলেছিলে যে অনেকে বলেছিল যে এটা ওষুধে যাবে না, অপারেশন করে নাও, কিন্তু তুমি সাহস করে হোমিওপ্যাথি করেছিলে। এখন মনে জ্বর পেয়েছে, এখন সব খেতে পাচ্ছ। তোমার কে হয়? ওকে, ঠিক আছে, ধন্যবাদ তোমার।